হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি যদি তোমাদেরকে এমনি অ্যানাউন্সমেন্ট করে দিতাম বা কোনো একটা লাইভ ভিডিওতে বা ছোট্ট একটা কোনো ভিডিও করে সেখানে আমি দিয়ে দিতাম ব্যাপারটা, তো মেনলি আজকে ব্যাপারটা হচ্ছে এসএসসিকে নিয়ে, মানে এসএসসি ভিডিওটা আমি কেন বন্ধ করলাম সেটাকে নিয়ে ভিডিওটা। তো সেই যা হোক, সেই ভিডিওটা তো আমি তোমাদেরকে দিয়ে দিতাম, এমনি ভিডিও করে হোক বা লাইভে হোক, তোমাদের কিন্তু আমি জানিতাম যে আমি এসএসসি যে চ্যানেলটা আছে সেটা কন্টিনিউ করতে পারছি না। হ্যাঁ, আমার ভাবছিলাম করে নেবো আমি, কিন্তু যারা ইউটিউবে ভিডিও করো অলরেডি, আচ্ছা যে কোনো টপিকে হোক না কেন, তারা বুঝতে পারবে, তারা বুঝবে যে কীরকম এফোর্ট দিতে হয়। দেখে না, প্রথমত তোমাকে কন্টেন্ট খুঁজতে হয়, সে ঠিক আছে, আমার তো পড়াশোনার ভিডিও, আমাকে কন্টেন্ট খুঁজতে হয় না, কিন্তু ভিডিওটাকে তৈরি করা, ওটাকে এডিট করতে যথেষ্ট টাইম লাগে এবং সেটাকে আবার পাবলিশ করা, তো এসব পড়তে কিন্তু ভালো সময় লাগে। যারা করো অলরেডি ইউটিউব ভিডিও, তারা কিন্তু ব্যাপারটা জানবে, তো সেমভাবে সময়টা আমারও লাগে। তো আমি ভেবেছিলাম তোমাদের এই চ্যানেলটা, মানে যেখানে আমি গ্র্যাজুয়েটের ব্যাপারগুলো করাচ্ছি সেটাও কন্টিনিউ করব, তার সঙ্গে এসএসসিটাকে কন্টিনিউ করে দেবো, কিন্তু সেটা পরে হয়ে উঠতে পারলো না, প্রচুর সময় লাগছে। আর এই 2 মাস, মানে জুন জুলাই মাস, আমি প্রচুর ব্যস্ত থাকবো, যে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি প্রচুর ব্যস্ত, তো তাই আমি আর সময় দিতে পারছি না যে দুটো চ্যানেলকে আমি কন্টিনিউ করব। আর যেহেতু এই চ্যানেলটা আমার পুরনো, তাই আমাকে এটা করতে হচ্ছে কন্টিনিউ। আর অনেকে আমার এখানে ক্যান্ডিডেট, সরি স্টুডেন্ট আছে যারা সামনে পরীক্ষা আছে তাদের, তাই কি না, ওদের টপিকগুলো আমার কমপ্লিট করার কথা ছিল, কিন্তু যাই হোক সেটা আমি করতে পারলাম না। তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি ভিডিও খুব কম দিচ্ছি, আমি ভিডিও খুবই কম দিচ্ছি, সময় হচ্ছে না আমার, এক কথায় আমি পারছি না, আমার এত কাজে ব্যস্ত আমি যে আমি পারছি না দিতে। তো সেমভাবে আমি যে এসএসসি চ্যানেলটা শুরু করেছিলাম সেখানেও আমি ভিডিও দিতে পারছি না, তো ভিডিও দিচ্ছি না, ইভেন আমি সেখানে কোনো রিভিউ করতে পারছি না, যে কে কোনো কমেন্ট করলো কিনা সেটা দেখার মতো আমার কোনো কিন্তু সময় পাচ্ছি না আমি। ঠিক আছে, এবার ব্যাপারটা দেখো, আমি কেন ভিডিওটা করছি, মেন যেটা উদ্দেশ্য আমার, দেখো এখানে কমেন্টে একটা আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, এই কমেন্টটা তোমরা দেখো, যেহেতু তোমাদেরকে আমি পড়াচ্ছি তাহলে তোমাদের আমি টিচার, তোমরা আমার স্টুডেন্ট, তো আমার মনে হয় না যে একটা টিচারকে এইভাবে অসম্মান করা উচিত। হঠাৎ করে তুই, মানে একবার ভেবে দেখো যে একদম ডিরেক্টলি আপনি থেকে তুই নেমে গেছে, আর সব থেকে বড় কথা, তুমি যখন এসএসসি প্রিপারেশন নিচ্ছ তার মানে তুমি একটা টিচারের যোগ্য, এসএসসি পরীক্ষা পাস করলে তুমি একটা কিছু একটা টিচার হবে, তো একটা টিচার যে টিচারের যোগ্য বা টিচার হবে পরবর্তীকালে, সে কি করে আরেকজনকে অসম্মান করতে পারে যেখানে আমি তোমার টিচার? শুধুমাত্র ডিগ্রি পেলে বা জব পেয়ে গেলে, জব পেয়ে তুমি স্যালারি পাচ্ছ মাসে মাসে, তাহলে কিন্তু টিচার হওয়া যায় না। সব থেকে বড় কথা হলো যখন তোমার মধ্যে সেই ম্যানার্সগুলো নেই, তো তুমি তোমার স্টুডেন্টকে কী শেখাবে, তাই না? তো সব থেকে বড় কথা, তোমরা এখন সবাই বড় হয়েছ, তো প্রথমত নিজের মধ্যে ম্যানার্সটা নিয়ে আসো। আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু কোনো পেইড গ্রুপ চালু করিনি, যে তোমাদের কাছে টাকা নিলাম, টাকা নেওয়ার পর তোমাদের কোর্সটা করালাম না বা তোমাদের টাকাটা খেয়ে নিলাম, সেরকম কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে ফ্রি কোর্স করাচ্ছিলাম, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আমার সময় হচ্ছে না, আমার সময় হচ্ছে না, তাই আমি তোমার কমেন্টেরও রিপ্লাই করতে পারিনি, কারণ আমার অতটা সময় ছিল না, কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ত, যে আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে জানাবো বা কমেন্টগুলো দেখবো কী কী কমেন্ট করেছে সেটা রিভিউ করব, সেই সময় আমার ছিল না, তাই আমি করতে পারিনি। তার মানে এই না যে তুমি যাচ্ছে তাই কমেন্ট করে অপমান করবে, এটার কোনো মানে দাঁড়ায় না। তো আশা করছি তোমার ভুলটা বুঝতে পেরেছ, এরপর থেকে আশা করছি যে কোনো তোমার টিচার, আমি বলে না, যে কোনো টিচারকে তোমার রেসপেক্ট করবে, আর সেটা করা উচিত। আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমি কিন্তু বাধ্য নই, তোমাদের সঙ্গে আমার আমার ভালো লাগে যে কেউ আমাকে কমেন্ট করলো, আমি তাই চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের মধ্যে, আর দেখবে আমি ডে বাই ডে কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিই, ঠিক আছে? তো এটা কিন্তু আমি বাধ্য নই যে আমাকে ডে বাই ডে রিপ্লাই করতেই হবে, আমি করি, বেশিরভাগ চ্যানেল তোমরা করে দেখবে, তারা দেখবে তোমার রিপ্লাই হয়তো করছিই না বা করলে কতদিন পর রিপ্লাই করবে তার কোনো ঠিক নেই। তো সেখানে আমি চেষ্টা করি, যখন আমি ফ্রি থাকি আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই সে ডে বাই ডে এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার কয়েকদিন ধরে আমি বলছি তো আমি প্রচণ্ড ব্যস্ত, আমার সেই সময়টা নেই যে আমি দেখবো কে কী কমেন্ট করেছে বা তার রিভিউ দেবো, তাকে কমেন্টে আমি রিপ্লাই করবো, তার মানে এ না যে তোমরা যাচ্ছে তাই কমেন্ট করে যাবে।
যদি আমি এই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি, তোমরা আর কেউ দেখতে পাবে না আমার চ্যানেলে গিয়ে। আসলে ব্যাপারটা হয়েছিল, আমার আজকে টপোলজির ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আমার এসএসসির একটা ভিডিও রেকর্ড করা ছিল, আমি তাড়াহুড়া করতে গিয়ে সেই এসএসসির ভিডিওটা দিয়ে দিয়েছি। আর বললাম না, জাস্ট থাম্বনেল আমি অ্যাড করেছি, টাইটেল দিয়েছি, আমার ওইটুকু সময় নেই যে আমি রিভিউ করে দেখবো যে ঠিকঠাক ভিডিও দিলাম কিনা, এতটা ব্যস্তের মধ্যে। তবুও আমি চেষ্টা করলাম ভিডিওটা দেওয়ার, হট করে দেখলাম যে সবই কমেন্টটা আসলো, তো সত্যি খুব খারাপ লাগলো। যে নিজের টিচারের যোগ্য, সে তার টিচারকে এইভাবে অসম্মান করছে। তাহলে ভাবো, একবার নিজেই ভাবো যে তুমি কোথায় সম্মানটা পাবে। যখন তুমি টিচার হবে, তখন তোমার স্টুডেন্ট তোমাকে কীভাবে সম্মান করবে, যেখানে তুমি তোমার টিচারকে সম্মান করতে পারছো না। তো বলবো, আগে শুধুমাত্র ডিগ্রি নিয়ে বা চাকরির পেছনে দৌড়ে, সে তো করছে ভালো কথা, সেটা করতেও হবে, কিন্তু তার সঙ্গে কিছুটা রেসপেক্টও শেখানো, যে কাকে কিভাবে রেসপেক্ট করা উচিত।